শারীরিক বিপাকের ফলে যে বর্জ্য তৈরি হয় তা শরীর থেকে বের করে দেওয়ার জন্য ছাঁকনি হিসেবে কিডনি কাজ করে কোনো কারণে কিডনি নষ্ট হয়ে গেলে এর পরিবর্তে কৃত্রিম ছাঁকনি ব্যবহার করা হয় এই প্রক্রিয়াকে বলে ডায়ালাইসিস আর যে কৃত্রিম ছাঁকনি দিয়ে এই প্রক্রিয়া করা হয় তাকে বলা হয় ডায়ালাইজার রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবিতে এই ডায়ালিস প্রক্রিয়ায় ব্যবহৃত মেশিন বিকল হওয়া যেন নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে ফলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে রোগীদের মেশিন বিকল হওয়ার ফলে দীর্ঘক্ষণ অপেক্ষা করে অবশেষে ফিরে যাচ্ছেন দূর থেকে আসা রোগীরা স্থায়ীভাবে মেশিনগুলো ঠিক করানোরও কোনো উদ্যোগ নিচ্ছে না হাসপাতাল কর্তৃপক্ষ এই সমস্যা দীর্ঘদিনের দিনের পর দিন রোগী সহ তার পরিবার হেনস্থার শিকার হচ্ছেন সোমবারও একই অবস্থা দেখা যায় জিবি হাসপাতালের ডায়ালিস বিভাগের সামনে উদয়পুর থেকে আসা মমতাজ বেগম দীর্ঘক্ষণ বসে রয়েছেন ডায়ালাইসিস বিভাগের বাইরে কষ্ট হচ্ছে শ্বাস নিতেও এরই মাঝে জানানো হলো বিকল হয়ে পড়েছে মেশিন তাই সোমবার তার ডায়ালিসিস হচ্ছে না তার অভিযোগ এত দূর থেকে এসে চিকিৎসা না নিয়েই ফিরে যেতে হচ্ছে প্রায়শই আমরা তো পারতাম আমরা মেশিন ঠিক করে জিবি হাসপাতালে চিকিৎসা পরিষেবার বেহাল দশা কোন নতুন গল্প নয় প্রায়ই এ ব্যাপারে নানা অভিযোগ উঠে আসে জরুরি পরিষেবার কাজে ব্যবহৃত মেশিন এইভাবেই প্রায়শই বিকল হতে থাকায় ক্ষোভ বাড়ছে রোগী ও তাদের পরিবারের পরিজনদের মধ্যে We report search India TNN.